ইস্তিগফারের মধ্যে একটি ভুল করার কারণে আমরা ইস্তিগফার পাঠ করার পরেও আমরা ফল পাচ্ছি না, আমরা শুধু জবান দ্বারা পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অনেক ফজিলত শুনি কিন্তু আমাদের মনের আশা পূরণ হয় না, আমরা ফায়দা পাই না। এর কারণ কি? কারণ সহিভাবে বিশুদ্ধভাবে আমরা উচ্চারণই করতে পারি না। আস্তাগফিরুল্লাহ আস্তাক আমরা কাফ উচ্চারণ করি, তারপরে কাফ উচ্চারণ করি, এখানে কাফ নয় গয়েন উচ্চারণ হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যেখানে হবে গয়েন সেখানে আমরা কাফ উচ্চারণ করি আস্তাক বলি, এটা ভুল। শুদ্ধ হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে যদি শুদ্ধ করে আমরা পড়তে পারি অবশ্যই আমাদের নেক তামান্না আমাদের দোয়া কবুল হবে, কারণ আল্লাহর পয়গম্বর তো বলেছেন মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইহতাসিব। যে যে মানুষ বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে, ইস্তিগফারকে নিজের সাথে লাজেম করে নেবে, হার হালতে পড়বে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে সে যত বড় বিপদে পড়ুক সংকটে পড়ুক সেখান থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা করে দিবেন, এবং আল্লাহ তাআলা সকল প্রকার দুশ্চিন্তা দূর করে দিবেন এই ইস্তিগফার পাঠ করার কারণে। এমন জায়গা থেকে রিজিক দিবে ওই ব্যক্তি সে কল্পনাও করতে পারবে না। কিন্তু মুসলমান আমার যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা, কিন্তু আমরা তো সহিভাবে সুন্দরভাবে এই ইস্তিগফার পড়তে পারি না, আস্তাগফিরুল্লাহ পড়ি, এটা ভুল। আজকে থেকে আমরা পড়বো আস্তাগফিরুল্লাহ, গায়েন উচ্চারণ করে পড়বো, তাহলে আমরা ফায়দা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে যেভাবে আল্লাহ বলেছেন যেভাবে রাসূল বলেছেন ওইভাবে ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করুন। বলেন আমিন।